সূরা আল বুরুজ পারা 30। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। বিসমিল্লাহির রহমানির রহিম। কসম মজবুত দুর্গ বিশিষ্ট আকাশের এবং সেই দিনের যার ওয়াদা করা হয়েছে, আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায়। মারা পড়েছে গর্তওয়ালারা, যে গর্তে দাউ দাউ করে জ্বলা জ্বালানির আগুন ছিল যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল, এবং ইমানদারদের সাথে তারা সব কিছু করছিল তা দেখছিল। ওই ইমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোনো কারণ ছিল না যে তারা সে আল্লাহর প্রতি ইমান এনেছিল যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত, যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী, আর সে আল্লাহ সব কিছু দেখছেন। যারা মুমিন পুরুষ ও নারীদের উপর জুলুম নিপীড়ন চালিয়েছে তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা পোড়ার শাস্তি। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যা নিম্ন দেশে প্রবাহিত হতে থাকবে ঝর্ণা ধারা। এটি বড় সাফল্য। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। আসলে তোমার রবের পাকড়াও বড় শক্ত, তিনি প্রথমবার সৃষ্টি করেন, আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন। তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের মালিক, শ্রেষ্ঠ সম্মানিত, এবং তিনি যা চান তাই করেন। তোমার কাছে কি পৌঁছেছে সেনাদলের খবর, ফেরাউন ও সামুদের সেনাদলের? কিন্তু যারা কুফুরি করেছে তারা মিথ্যা আরোপ করার কাজে লেগে রয়েছে, অথচ আল্লাহ তাদেরকে ঘেরাও করে রেখেছেন। তাদের মিথ্যা আরোপ করায় এ কোরআনে কিছু আসে যায় না, বরং এ কোরআন উন্নত মর্যাদা সম্পন্ন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।